হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে পটলের রসা করব, তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি পটলটা প্রথমে ছুলে কেটে নেব। পটল আমি সব ছুলে নিয়েছি, এবার আমি হালকা হালকা চিরে দেবো পটলের গাটা। পটল আমার কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কেটে নেবো। এবার আমি আদাটা বেটে নেব। রসুনটাও একবারে একসাথেই বেটে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ব্যাস, আমার আদা রসুন লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কড়াইও উনুনে বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলটা সব ভেজে নেব। হালকা লবণ দিয়ে দেবো, হালকা হলদি দিন। দিয়ে আমি পটলটাকে মিনিট পাঁচেকের মতন ভেজে নেব। পটল আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি পটলটা সব তুলে নেব। এবার আমি কটা গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 2-3 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজ আমি 2-3 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি টমেটো দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতন ভেজে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কাটা। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি 1-2 মিনিটের মতন ভেজে নিয়েছি, এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলদি গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ।
দিয়ে আমি এক মিনিটের মতন হালকা ভেজে নেব। এক মিনিট আমি ভেজে নিয়েছি গুঁড়ো মশলা দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে সেদ্ধ করে নেব। মিনিট পাঁচেকের মতন আমি ভালো করে মশলাটাকে সেদ্ধ করে নেব। মশলা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপর আমি পটলটা দেব। জল দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো সব ছেড়ে দেব। পটল দিয়ে আমি আবার দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে পটলটার ভিতরে রসটা ভালো করে ঢুকে যায়। পটল দিয়ে আমি দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। পটল আমার গলে গেছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তার আগে আমি কটা ধনে পাতা দিয়ে দেব। আর হালকা গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে আমি এই থালটা সব ঢেলে নেব। আমার পটলের রসা হয়ে গেছে, পারলে তোমরাও বানাতে পারো, খুব সুন্দর একটা রেসিপি হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট লাগবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাতে পারি।